नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, মোহনবাগান তারা কিন্তু ফাইনাল জিতে গেছে আইএসএল চ্যাম্পিয়ন তারা এবারে, তোমরা সকলেই জানো। এবার ব্যাপার হচ্ছে নেক্সট মিশন হচ্ছে সুপার কাপ, এবং সুপার কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান, সেটা হচ্ছে 10 তারিখে, মানে এপ্রিল মাসের 10 তারিখে। এবার সেই ম্যাচের আগে কিন্তু মোহনবাগান প্র্যাকটিসে নামছে আগামী 2রা এপ্রিল থেকে। তো আগামী 2রা এপ্রিল থেকে কিন্তু জুয়ান ফেরান্দো তার দলকে প্র্যাকটিসে নামাচ্ছে সুপার কাপ মিশনের চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো এবার দেখা যাক সুপার কাপে কি মোহনবাগান আবার চ্যাম্পিয়ন হতে পারে সেই রকম পারফরমেন্স দেখিয়ে, সেইটা কিন্তু এখন দেখবার বিষয়। এছাড়া বন্ধুরা, যেদিন থেকে এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে সেদিনে রিমুভ এটিকে খবরটা দেওয়ার পর তোমরা অনেকেই আমাকে ফেসবুক পেজ এবং আমাকে কমেন্ট করে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অনেকেই জিজ্ঞাসা করছে যে এটিকে নামে ক্লাবটা কি আর ফিরবে না, বা ক্লাবটার কি হবে। তো দেখো বন্ধুরা, সোজা কথা তোমাদেরকে বলে দিই, এটিকে টিমের যিনি ওনার ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, তিনি দলের নামটা তুলে নিয়েছেন। তো অতএব এই দলের কিন্তু, মানে এই নামের কিন্তু কোনো ক্লাব বর্তমানে ফেরবার আর কোনো চান্স নেই। যদি ভবিষ্যতে FSDL আরও টিম বাড়ায়, আইএসএল এ কলকাতা থেকে আরও টিম বাড়ায়, তাহলে কেউ যদি চায় যে এটিকে নামে আমি একটা টিম চালাবো, তাহলে কিন্তু তারা চালাতেই পারে। তবে সঞ্জীব গোয়েঙ্কা হাত দিয়ে কিন্তু এই এটিকে নামের টিমটা কিন্তু আর ফিরছে না, এটা একদমই কনফার্ম আপডেট। তো এটা এটিকে সমর্থকদের জন্য অবশ্যই খারাপ খবর যে তিনবারের আইএসএল চ্যাম্পিয়ন তারা কিন্তু আর আইএসএল এ তাদেরকে দেখতে পাওয়া যাবে না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে মায়ানমারের সাথে থ্রি নেশন লিগে প্রথম মুখোমুখি হচ্ছে ভারত। সন্ধ্যাবেলা 6টা থেকে কিন্তু ম্যাচটা হবে, এবং তো আবার কিন্তু একসাথে প্র্যাকটিস শুরু করেছেন ভারতের জার্সি গায়ে প্রীতম কোটাল আর সন্দেশ জিঙ্গান, যারা কিছুদিন আগে 18 তারিখে কিন্তু আইএসএল মহাযুদ্ধে লড়াই করেছে। একদল জিতেছে একদল হেরেছে ঠিকই, কিন্তু লড়াইটা তো আছে, এবং লড়াইয়ের পর বন্ধুত্বটাও আসল। তো তারা দুজনে মিলে কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে, যদিও প্রীতম কোটাল ফার্স্ট ইলেভেনে চান্স পাবেন না, কারণ জোরজবস্তি করে নিয়েছেন ইগোর স্টিম্যাচ। তাছাড়া আজকের ম্যাচে কিন্তু চান্স নাও পেতে পারেন সন্দেশ জিঙ্গান, কারণ তারা সবে ফাইনাল খেলে উঠেছে, এখনও ক্লান্তিভাব রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তার জায়গায় মেহতাব সিংকে শুরু করানো হবে, এবং তার পাশে আনোয়ার আলী। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।